এখন তো এইটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই, বিকজ আপনারাই প্রমাণ করেছেন যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল, বানোয়ার ছিল। এটাই যে আমি প্রুভ করতে পেরেছি, এটাই যে গতকালকে আপনারা দেখেছেন যে গতকালকের রিপোর্ট, অস্ট্রেলিয়ান পুলিশের রিপোর্ট কিন্তু আমি গতকালকে আমার অস্ট্রেলিয়ান ব্যারিস্টার মানে ক্রিমিনাল লয়ার যিনি, তিনি কিন্তু আপনাদের সবাইকে দেখিয়েছে, আপনারাও সেটা সুন্দরভাবে কিন্তু আপনাদের মিডিয়াতে প্রচার করেছেন, আপনারাও দেখেছেন সেই রিপোর্ট একটা এখানেও পাঠিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির বরাবরও তারা পাঠাচ্ছে। তা আমি এখন অ্যাটলিস্ট এই ভেবে অনেক আনন্দিত যে অ্যাটলিস্ট দিন শেষে অ্যাটলিস্ট আমি, আমার তো দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি, শুরুতে যখন অভিযোগগুলো হয় আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন পুলিশ প্রশাসন কতটা কঠোর, সো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারা কিন্তু সেটা তখনই ডিসমিস করে দিয়েছে। কিন্তু দেখেন সেই আপনাদের রিপোর্টগুলো দেখে কিন্তু আমার পরিবারও বিভ্রান্তিতে পড়ে গেছে, সো আমারও কিন্তু তাদেরকে মুখ দেখাতে কিন্তু কষ্ট হয়েছে। আজকে অ্যাটলিস্ট এই সমস্ত ইনভেস্টিগেশন, এই সমস্ত রিপোর্টের পর, বিকজ আমি জানি যে আমি অপরাধটা করিনি, অপরাধটা আমার সাথে করা হয়েছে, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে, এবং সেই ফোর্স থেকে আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না, তা তো হয় না। আমি শুধু একটা মেসেজ দিতেই চেয়েছি আমার সমস্ত কলাকুশলী শিল্পীদের কাছে যে যার সাথে যেই অন্যায়টাই হবে তোমরা আর কেউ মুখ বুঝে ওই আর সমঝোতা বা ওই মুখ বুঝে থেকো না, অন্যায়টাকে সহ্য করে আর থেকো না, একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিও, প্রতিবাদটা করো। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে।